প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম তুষার সরকার, সরকার শিক্ষক, শ্রীনগর উচ্চ বিদ্যালয়, কালিয়াপুর, গাজীপুর। আমি আজকে অনলাইনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং তাদের সেই পাঠ্যপুস্তক বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এই পাঠ্য পুস্তকের আলোকে এবং অধ্যায় নবম পাঠ হচ্ছে ছয় এবং আজকের পাঠের যে বিষয়, আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের নারীর অধিকার। বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠা, অর্থাৎ আমাদের এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠায় যে সকল ভূমিকা, যে সকল কর্মকাজগুলো আছে, এ বিষয়ের উপর আমি আজকে আলোচনা করছি। আজকে প্রথমেই যে বিষয়টি আলোচনা না করলেই নয়, এর পূর্বের রাশিও আমি এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, আজকেও সেই নারীর বাংলাদেশে নারীদের গুরুত্ব এই বিষয়টি গেল সপ্তাহে আমি নিয়েছি, তারই আলোকে আজকের যে পাঠের বিষয় সেটি হচ্ছে নারী অধিকার প্রতিষ্ঠা বা নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি সুপারিশগুলো আছে, কি কি সরকারি কর্মকাণ্ডগুলো আছে এবং কি কি সুযোগ সুবিধা এই নারীরা পাচ্ছেন, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করছে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে তোমরা এটি শুনবে। এখন বোর্ডে এ প্রসঙ্গে আজকে পাঠের আলোচনান্তে বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় এটি আলোকে প্রথম যে প্রশ্নটি এখানে করা হয়েছে সেটি হচ্ছে নারী, প্রথমে যে প্রসঙ্গে এক নম্বর নারী ও পুরুষ সমান অধিকার কোন সমাজে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ নারী এবং পুরুষের যে একটি অধিকার সম অধিকার, সম বলতে সমানকে বোঝানো হয়েছে, সমান তাহলে সম শব্দের অর্থ হচ্ছে সমান, এই সমানভাবে নারীদেরকে পুরুষের পাশাপাশি অধিকার দেওয়া হয়েছে, সম অধিকার দেওয়া হয়েছে এবং এই অধিকারের জন্য নারীরা যে আন্দোলন করে নেয় তা নয়, নারীরা কিন্তু আন্দোলন করেছেন অনেক আগে থেকেই, সেই বেগম মুখিয়ার থেকে শুরু করে নারী জাগরণের জন্য অগ্রদূত ছিলেন, বেগম মুখিয়ার শাখা অফিসের তিনি নারী জাতিকে সেই ঘুম থেকে জাগার জন্য জাগরণী বলে সম্বোধন করেছিলেন, অর্থাৎ এখন সকাল হয়েছে তোমরা সকলে চোখ খুলো, এই ছিল তার মূল প্রতিপাদ্য এবং সকলকে তিনি জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ এই জেগে ওঠা এটি হচ্ছে ঘুমের থেকে জেগে ওঠার কথা বলেছে, এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে সমগ্র নারী জাতিকে, জাতিকে সচেতন হতে হবে, তাদের চোখ খোলা রাখতে হবে, তাদের বিদ্যা বুদ্ধি লেখাপড়া কর্মক্ষেত্র যেখানে যা আছে সকল ক্ষেত্রেই তাদের অধিকার রয়েছে, সমাজ কর্তৃক নির্যাতনের যে ব্যবস্থা করেছিল সেগুলোকে বন্ধ করতে হবে, সেগুলোর বিপক্ষে দাঁড়াতে হবে, সেগুলোকে রুখে দাঁড়াতে হবে, এই ছিল বেগম রুকিয়া শাখা হোসেনের তার প্রাতিবদ্ধ বিষয়। আজকেও সেই বিষয়ে আলোকে আমরা আজকেও সেই প্রশ্নের উত্তরে যাব, নারী পুরুষ সমান অধিকার কোন সমাজে লিপিবদ্ধ রয়েছে, এটি আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের সেই অধিকারগুলো বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আজকে সেগুলো কোথায় লিপিবদ্ধ আছে, সংবিধান,
সংবিধান একটি রাষ্ট্রে একটি রাষ্ট্রের সংবিধান কি? সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূল দলিল। অর্থাৎ সেই সংবিধানে বা সেই মূল দলিলে আজকে নারীদের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বা সুপারিশ মালা যাই কিছু আছে, সরকার মহোদয় যারা করেছেন বা সরকার বাহাদুর যারা করেছেন, সেই অধিকারের কথাগুলো আজকে সেই সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। তাই সেই লিপিবদ্ধ জায়গা অধিকার প্রতিষ্ঠা সেটি লেখা হয়েছে সংবিধান, সংবিধানের মাধ্যমে। এবার আমরা ধন্যবাদ প্রশ্ন জানো, ধন্যবাদ প্রশ্ন হচ্ছে নারী বৈষম্য বিলোপ নীতি কোথায় গুরুত্ব পেয়েছে? আজকে ধন্যবাদ প্রশ্নের ইতিহাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটিকে না বললে নয় যে আজকে নারী অধিকার এটা বিষয় আজকে আমাদের বাংলাদেশ, এটি নারী অধিকার এটি সারা বিশ্বে এখন চলছে এবং এটি সারা বিশ্ব থেকে আসছে জাতিসংঘ, যে জাতিসংঘ যেখানে আছে সেই জাতিসংঘেও কিন্তু তারা এটি তাদের অনুমোদনের জন্য তারা এটি ব্যবস্থা করেছে এবং সেই বিলুপ্তি বৈষম্যর যে বিলুপ্তি এটি একেবারে সেই জাতিসংঘ সেখানে এটি তাদের এই অধিকারগুলোর কথা বা আগেকার সেই নীতির কথা সেগুলো বিরুদ্ধে কথা সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আজকে জানতে হবে, বুঝতে হবে এবং আমরা বুঝতে পারছি যে আজকে শুধু এই বৈষম্য নীতি নারীদের বৈষম্য নীতিগুলো শুধু আমাদের বাংলাদেশেই নয়, একে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে আছে। এবার আমরা যাবো তিন নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ নারীদের কোন কোন ক্ষেত্রে নারীদের কোন কোন ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ নারীদের সকল স্তরে, যেমন আছে রাষ্ট্রে জাতীয় বুধে পুরুষের পাশাপাশি নারীদের রাষ্ট্রের মধ্যে এবং জাতীয় বুধের মধ্যে আজকে নারীদের সে মর্যাদার কথা বলা হয়েছে, গুরুত্বের কথা বলা হয়েছে এবং সমান অধিকার কথা বলা হয়েছে এবং কি করা হয়েছে নারীদের বিশেষ নারীদের বিশেষ সমান অধিকার নিশ্চিত সরকার কি ব্যবস্থা করেছে, সরকার বাদক অনেক ব্যবস্থায় তাদের জন্য করেছে। সেগুলো হলো পুরুষের পাশাপাশি যতগুলো কর্মক্ষেত্র আছে, যতগুলো কাজ আছে তাদেরকেও সে সমান অধিকার ভিত্তিতে তাদের সরকার বাদক এটি দিয়েছে। এবার আমরা যাব তারপর নারীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা যেটি যদি তারা পেয়ে থাকে, যেমন বিদ্যা শিক্ষার ক্ষেত্রে লেখাপড়া করার ক্ষেত্রে তারা উপবৃত্তি পেয়ে থাকে এবং একাদশ সরকার বাহাদুর একাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বেতন অবৈতনিক করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তারপর সন্তানের যখন কিনে লেখাপড়া করে তখন প্রত্যেক সন্তানের সে নাম রেজিস্ট্রার সংক্রান্ত বা লেখাপড়ার ক্ষেত্রে যেখানে যা প্রয়োজন, আগে শুধু পূর্বে শুধু বাবার নামে ব্যবহার করা হতো কিন্তু এখন কিন্তু সে বাবার নামে পাশাপাশি এখন মায়ের নামটা সেখানে সংশোধন করা হয়েছে, তাতে মায়ের ভূমিকাটা বাবার পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকায় অবদান রাখতে পারে। এই জন্য যে কারণে এখন এগুলো সকল স্তরে সকল কর্মক্ষেত্রে মায়ের বাবার পাশাপাশি মায়ের নাম সংরক্ষণ করা বা থাকা এটি এটি একবারে বাধ্যতামূলক সরকার মহোদয় এটি করে দিয়েছে। এবার আমরা যাব পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নারীদের নির্যাতনের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, নারী নির্যাতন আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকা বা খবর বা নিউজ এগুলো দেখে আমরা দেখতে পারি বুঝতে পারি যে নারী নির্যাতন হচ্ছে দেশে নানান জায়গায় নানানভাবে নির্যাতন হচ্ছে। সরকার এই জন্য কিন্তু বর্তমানে আগের চেয়ে অনেক তথ্য এবং সরকার বাহাদুর বর্তমানে অনেক অনেক কঠিন কঠিন নিয়োগ করে দিচ্ছে, যেমন এসিডের এসিড, তারপর হচ্ছে সন্ত্রাস রোধ, এই সকল ক্ষেত্রে
সন্ত্রাস রোধ নারী নির্যাতন বা এসি করা এগুলোকে এখন রাষ্ট্রীয় পর্যায়ে একবারে একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ সাজার একটি ব্যবস্থা এখানে করা হয়েছে, তাতে আর কোনো নারী ভবিষ্যতের জন্য সেই এসিডের হাত থেকে তারা মুক্তি পেতে পারে, এসিডের মধ্যে তাদের পড়ে থাকতে না হয়, তারা যাতে তাকে করতে না পারে। এইসব সর্দার বাহাদুর সেই এসিড থেকে সন্ত্রাস সাহায্য আছে নারী নির্যাতনের জন্য যে সকল পন্থাগুলো আছে, যে সকল কাজগুলো আছে, এই সকল কাজ অত্যন্ত যত্ন সহকারে সরকারের পর্যায়ে করে থাকে এবং কঠোর কঠোর আইন প্রণয়ন করে দিয়েছে। এবার আমি 6 নম্বর প্রশ্ন যাব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের কি কি সুযোগের ব্যবস্থা করেছে, অর্থাৎ কাজের ক্ষেত্রে এখন বর্তমানে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা বিভিন্ন সে নিঃশ্বাসের থেকে উপর পর্যন্ত যত কর্মক্ষেত্র আছে সকল ক্ষেত্রে এখন কিন্তু সে আগের মতো বাধা বিভক্তি নারীদের এগুলো এখন এখন সরকার বাহাদুর তাদের একটি কোঠা করে দিয়েছেন এবং বিশেষ বিশেষ সুবিধা তাদেরকে দিয়েছেন, যাতে পুরুষের পাশাপাশি পুরুষরা যেভাবে কর্মক্ষেত্রে চাপিয়ে পড়ছে, মহিলারা যাতে সেভাবে বা নারীরা সেভাবে যাতে চাপিয়ে পড়তে পারে, কাজ করতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে। পুরুষের শুধু বা স্বাবলম্বী হলে হবে না, এর পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হওয়া প্রয়োজন। সরকার বাহাদুর এগুলো চিন্তা ভাবনা করে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এখনো 40% আর 60%, 60% মহিলার প্রাথমিক বিদ্যালয়ে যে সকল নিয়োগগুলি হচ্ছে এখন দেখা যাচ্ছে 60% মহিলা, অর্থাৎ 100 জনের মধ্যে 60 জন হচ্ছে মহিলা শিক্ষিকা আর 40 জন হচ্ছে পুরুষ শিক্ষক, এগুলো নিয়োগ থাকে। সরকার মহিলাদের বা নারীদের আগে দেওয়ার জন্য চাকরির ক্ষেত্রে সরকার বাহাদুর এই সকল কাজগুলো করেছে। তারপর কর্মস্থলে নারীদের আর কি করেছেন, যেমন মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন যখন তারা মাতৃত্বের স্থানে পদক্ষেপ করবেন বা চলে যাবেন তখন তাদের ছুটির ব্যবস্থা করেছেন। এটি অনেক বড় ছুটি, 6 মাস, অর্থাৎ 6 মাস মাতৃত্বকালে চলছে 6 মাস। কাজে এখন বর্তমানে এই নারীদের জন্য নারীদের গুরুত্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কিছু পরস্পর সুযোগ করে দেওয়া আছে, কিছু বর্তমানে পুরুষের জন্য সেগুলো প্রযোজ্য। তাই কারণ নারীদের অনেক বুদ্ধি অনেক উচ্চাঙ্গ উচ্চ শিখরে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কাজে এই ছিল আজকের পাঠের মূল বিষয়। আমি পাঠের আজকে আর কথা না বাড়িয়ে এখানেই সমাপ্ত করব এবং আশা করি যে যেখানে আসবো আজকের এই আমার এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য অনলাইনে যে পাঠ্য দিচ্ছি অত্যন্ত যত্ন সহকারে তারা বাড়িতে দেখবে এবং বইগুলো পড়বে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে এই সমাপ্তি করছি। ধন্যবাদ।